বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের নামে পোস্টার ঘিরে চাঞ্চল্য, নানা অভিযোগ তুলে পোস্টার। ঘটনায় রাজনৈতিকভাবে একে অপরের দিকে আঙুল তুলেছে তৃণমূল বিজেপি। বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের নামে পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়ালো বনগায়। এদিন বনগাঁ স্টেশন চত্বরে পোস্টার দেখা যায়। পোস্টারে শান্তনু ঠাকুরকে ভোট না দেওয়ার আবেদন করা হয়েছে। পাশাপাশি এবারে লোকসভা নির্বাচনে বনগাঁর বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ আনা হয়েছে পোস্টারে। বুধবার বনগাঁ স্টেশনে ও ট্রেনের ভেতরে এই পোস্টার ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে। পোস্টারে লেখা হয়েছে, তোলাবাজ শান্তনু ঠাকুরকে একটি ভোটও নয়। পোস্টারের নিচে লেখা রয়েছে, বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি। বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি বাঁচাও কমিটি লেখায়, স্বভাবতই বিজেপির অন্দরে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সভাপতি দেবদাস মণ্ডল বলেন, এটা তৃণমূলের চক্রান্ত। বিজেপির নাম করে তৃণমূল এসব করছে। ওরা বুঝতে পেরেছে হারবে, সেই কারণে নানান কুৎসা রটাচ্ছে। এসব করে কোনো লাভ হবে না, কারণ তৃণমূল জানে যেখানে শান্তনু ঠাকুর জিতবে 2,22,000 প্লাস, সেই আতঙ্ক থেকে এইগুলো করছে। এতে ভাড়া পড়ে না, মানুষ এগুলো ভালোভাবে নেয় না। আর মানুষ তৈরি হয়ে আছে, জোট বেঁধে আছে যে মানুষ এই চোরদের সরকারকে পতন দেওয়ার জন্য। আগেও বলেছি, এখনও বলছি যে বিজেপি সাংগঠনিক দল ওই চোরদের দল নয় যেখানে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে। ওই চোরদের দলে গোষ্ঠীদ্বন্দ্ব আছে আর চোরদের এই অপকর্ম, তাই এই চোরদের এতে ভয় পায় না। মানুষ চোরদের তাড়ানোর জন্য তৈরি হয়ে রয়েছে যে ভোটটা কখন হবে। 100% তৃণমূল মেরেছে, ভয় থেকে বললাম না, থত্থর থত্থর করে কাঁপছে। বিজেপির অভিযোগ অস্বীকার করে তৃণমূল নেতা সৌমেন দত্ত বলেন, তৃণমূলের সময় নেই বিজেপিকে নিয়ে এই সব করবার। এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব, ওদের দলে একাধিক গোষ্ঠী। এদিন বনগাঁ লোকসভার কল্যাণীতেও একই পোস্টার দেখা যায়। এটা নিয়ে আমাদের কিছু বলার নেই, এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। কারণ ওদের এমনিই বনগাঁর মধ্যে ওরা দ্বিধা বিভক্ত, শান্তনু ঠাকুরের এক গ্রুপ আর এমএলএ অশোক কীর্ত নিয়া আমাদের বনগাঁ দক্ষিণের এমএলএ তাদের একটা গ্রুপ। এই ওদের গোষ্ঠীকণ্ডলের ফল হচ্ছে এটা। তৃণমূলের এত সময় নেই যে ওই বিজেপির কে দাঁড়িয়েছে তার বিরুদ্ধে বলবে। মানুষ বিচার করবে 5 বছরে শান্তনু ঠাকুরকে তারা কতটা পেয়েছে, শান্তনু ঠাকুরের কী পারফরমেন্স, তার ওপর মানুষ বিচার করে ভোট দেবে। তৃণমূল পোস্টার মেরেছে বলেই তার শান্তনু ঠাকুরের ভোট কমে যাবে বা বেড়ে যাবে এরকম কোনো ব্যাপার নেই। এটা সম্পূর্ণ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব। কারণ দেবদাস মণ্ডল যখন জেলা সভাপতি হলো, বনগাঁতে 4টে এমএলএ এসে পাল্টা মিছিল করলো, এটা তো তৃণমূল শিখিয়ে দেয়নি, এটা তো বিজেপি গোষ্ঠী। শান্তনু ঠাকুর মঞ্চে থাকলে অন্য বিজেপি এমএলএরা যায় না, এটা কি তৃণমূল শিখিয়ে দিয়েছে? এটা ওদের গোষ্ঠী কন্দল। আর তৃণমূল শান্তনু ঠাকুরকে ভয় পায় না। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।